হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকল্যান্ড বিডি। আজকে আমরা প্রতিদিন কোনো না কোনো ল্যাপটপ নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে এইচপি 12 জেনারেশন ল্যাপটপগুলো নিয়ে। এইচপির i5 এবং i7 দুটো ল্যাপটপই এখন আমাদের কাছে আছে, যেটা 12 জেনারেশন দিয়ে মাত্র সুন্দর মার্কেটে লঞ্চ হয়েছে কিছুদিন আগে। আপনার এইচপি 12 জেনারেশনগুলো তেমন একটা পরিবর্তন রাখেনি, সাধারণত প্রসেসরটা পরিবর্তন হয়েছে আর আপনার উইন্ডোজ 11 এ বিল্ডিং থাকবে এখন পর্যন্ত ফ্রি ডুস লাইসেন্স হিসেবে। 8GB র্যাম থাকবে এবং সাথে 12GB এসএসডি থাকবে 512GB। এইচপি 12 জেনারেল ল্যাপটপগুলোতে আপনি কিন্তু র্যামটা চাইলে সহজে আপডেট করতে পারবেন না। এটাতে যে মাদারবোর্ডটা ইউজ করা হয়েছে, 12 জেনারেল মাদারবোর্ডের সাথে এক্সট্রা র্যামের স্লট খুবই কম ল্যাপটপ আছে এবং 2 বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে 12 জেনারেল ল্যাপটপগুলোতে। আপনি চাইলে টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চ থেকে এখন i7 এবং i5 এই দুটো মডেল এর যে 12 জেনারেল ল্যাপটপগুলো আছে এগুলো পেয়ে যাবেন ইজিলি। বর্তমান মার্কেটের উপর বেস করে এমন ল্যাপটপটা নতুন আসার কারণে প্রাইসগুলো অনেক আপ ডাউন হচ্ছে। সাধারণত ডলার প্রাইস, বাংলাদেশের প্রেক্ষাপট এবং সব মিলিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে ল্যাপটপের প্রাইস উঠানামা করতেছে। আপনি i5 12th gen অ্যাপ্রক্স আপনি 85,000 ভিতরে পেয়ে যাবেন আর যেটা i7 12th gen আছে সেটা হচ্ছে আপনি অ্যাপ্রক্স 95-97 বাজেটের মধ্যে পেয়ে যাবেন আশা করি। এই ছিল আজকে আমাদের এইচপি 12th gen নিয়ে কথা। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ল্যাপটপ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।